সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আর আজকের ভিডিওটা হচ্ছে রথযাত্রা স্পেশাল। তো আজকে হচ্ছে রথযাত্রা। তো তার আগে তোমাদের সাথে একটা কথা, তোমরা সবাই খালি আমার ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না আমার চ্যানেলকে, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। এই যে নিচে রেড কালারের লাল বাটনটা দেখছো, এটা ক্লিক করে দাও, আর ওই পাশে যে বেল আইকনটা আছে ওটাকে ক্লিক করে দাও। তাহলে কী হবে, আমি যখনই ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা আমার ভিডিও ইজিলি দেখতে পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। এই একটা ছোট্ট বনির একটা ছোট্ট রথ, খুব সুন্দর দোতলা। আই বাস, এখানে আমার উপরে কি একটা বসে আছে, রথ টানছে। হ্যাঁ, রথ চালাচ্ছে। আর একটা রথটা খুব ভালোভাবে সাজানো হয়েছে, আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজানো হয়েছে, খুব ভালো লাগছে। আর এটা হচ্ছে নাম কি, তোমার নাম কি? নিরাজ্য মান্না। মামাম বেরিয়ে পড়েছে, মামাম এবার, হ্যাঁ পরের বছর মামাম রথ টানবে, এবছর আর টানবে না, এবছর তো মামাম নিজেই টলটলি, ও আর কি রথ টানবে। তো মাম্মাম এবছর রথ টানছে না, নেক্সট ইয়ার রথ টানবে। আর আমরা এখন যাব রথের মেলায়, তো চলো লেটস গো। রথের মেলায় চলে এসেছি, তো রথের মেলায় যাওয়ার আগে ইন্ট্রো টাইম গাইস, 3 2 1। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আই অ্যাম বান্টি, পদের প্রণাম ছোটদের। হ্যালো, প্রচুর আওয়াজ হচ্ছে, চলো লেটস গো। এখানে বাচ্চাদের দোলনা বসেছে, এখানে বাচ্চাদের দোলনা আছে, ওখানে বাচ্চাদের এই রাইডিংটা আছে, ওইদিকে গাড়ি চালানো আছে, এখানে মাছ পাওয়া যাচ্ছে, কালারিং মাছ পাওয়া যাচ্ছে, চলো দেখি। এখানে প্রচণ্ড পরিমাণে ভিড়, আর এখনো সন্ধে হয়নি, মানে সন্ধে হয়েছে বলতে আলোটা একটু কম হয়েছে, বাট এখনো অন্ধকার হয়নি, তার আগে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছে। আর আমি খুব কষ্ট সৃষ্ট করে ভিডিও বানাচ্ছি, পাশ দিয়ে সাউন্ড আসছে, এদিকে বলছে 20 টাকা, এদিকে বলছে 30 টাকা। এখানে ব্যবসায়ী সমিতি থেকে, এখানে ব্যবসায়ী সমিতি থেকে যে মেসেজগুলো দেওয়া হচ্ছে না, মানে সিরিয়াসলি বলছি নিজের কান বন্ধ হয়ে যাচ্ছে, বলা তো দূরের কথা। আর এখানে প্রচণ্ড ভিড়, আমি যখনই ভিডিওটা স্টার্ট করলাম এখানটা ফাঁকা হয়ে গেল, এতক্ষণ এইখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। এখানে সত্যি অনেক কিছু বসেছে, অনেক কিছু, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো বুঝতে পারছি না। কোনটা, আলু পটল? আচ্ছা আমরা আলু পটল কিনবো, চলো। হরেক মাল 100 টাকা। আমি মনে হচ্ছে সেই নিউ মার্কেটে চলে এসেছি, এইখানে এত ভিড় কেন? আচ্ছা এখানে মেয়েদের জিনিস পাওয়া যাচ্ছে, তাই না এত ভিড়, এদিকে ক্যামেরা ঘোরানোই যাবে না। মেয়েদের জিনিস, মেয়েদের জুয়েলারি যেখানে যেখানে পাওয়া যাচ্ছে সেখানে সেখানে প্রচণ্ড পরিমাণে ভিড়। হ্যালো, হ্যাঁ সারাক্ষণ, ইয়েস সারাক্ষণ যাচ্ছে, ভাবছে এটা কে চলে এলো, মা কে রাসলে। ভালো তো, টাটা। এটা ছিল আমার কলেজ ফ্রেন্ড, আর অনেকদিন পর দেখা, অনেকদিন অনেক বছর পর দেখা, চিনতে পেরেছে এটাই যথেষ্ট, আমার ব্লগ দেখে। পিসি গো পিসি, এই দেখো না কাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে, এটা হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড, ওদিকে আর একজন কলেজ ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, এরাও আমার কলেজ ফ্রেন্ড। হাই, আর এখানে লোকে আমাদেরকে অবাক চোখে দেখছে, বলছে দাদা ব্লগ বানাচ্ছ? হ্যাঁ। দাদা ভিডিও বানাচ্ছ? হ্যাঁ।
কিসের জন্য বানাচ্ছো? ইউটিউব ভিডিও। জনিতা এখানে দেখতে পেয়েছে 10 টাকার সেল, আর গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে 10 টাকার জিনিস কিনতে। দেখি কি কি কিনে আনো 10 টাকা করে। তিন পাক ঘুরে, ঠিক আছে, এত কিছু দেখার পর শেষমেশ এই বলটা কিনেছি মামামের জন্য। এইটাকে এইরকম করলে ভেতরে এরকম লাইট জ্বলে। এই বলটা প্রায় আমি 3 মাস ধরে খুঁজছিলাম, ফাইনালি আজকে পেয়েছি। আমরা এখানে টোটাল 3 পাক ঘুরেছি, মামামের জন্য একটা বল কিনেছি, লাইটিং বল। আর রানিতা শেষমেশ একটা খুব বড় জিনিস কিনেছে, সেটা হচ্ছে 10 টাকার একটা ন্যাপথলিন। আর এটাই হচ্ছে মেলায় ঘোরার, এতটাই, ঠিক আছে, কেনাকাটা এতটাই। আর এখানে ভিড়ও বাড়ছে, আর তার উপরে কি এতটা নয়েজ হচ্ছে যে লোকে মামামকে দেখাচ্ছে যে মামাম এরকম করে ঝুলছে, আর সেকেন্ডলি আমি যে ভিডিও বানাচ্ছি আমার দিকে ইশারা করছে। আর এখানে প্রচণ্ড নয়েজ হচ্ছে, মাইকিং হচ্ছে, যার কারণে আমার ব্লগের 12টা বেজে যাচ্ছে। তো আমি ব্লগটাকে বেশি বাড়াবো না, আর আমি এবার অন্যদিকে যাওয়ার চেষ্টা করবো, এখানে আর থাকা যাচ্ছে না। চটপটি খেতে ইচ্ছে করেছে, আর আমরা চটপটি খাবো। মেলা ঘোরা শেষ, আর এবার যাব হচ্ছে জিলিপি কিনতে। তো চলো লেটস গো। এখন চলে এসেছি জিলিপি কিনতে, আর জিলিপির দোকানে লাইন লেগেছে, লাইনে দাঁড়াই। জিলিপি গরম গরম ভাজা হচ্ছে, আর আমরা জিলিপির লাইনে দাঁড়িয়ে আছি। শেষমেশ ফাইনালি জিলিপি পেয়ে গেছি। আর আজকের ভিডিওটা এতটাই। রথের মেলা ঘোরা হলো, অনেক এনজয় হলো, ভিড় ভাট্টা জ্যাম জট, প্রচণ্ড সাউন্ড, তার মধ্যে থেকে ব্লগ বানিয়েছি। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইবটা করে দাও। চলো আজকের মতো টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।